জয় গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব পরম পূজ্যপাদ বর্তমান আচার্য দেবের মধুর কথা। সত্যি আমরা এই কথাগুলো শুনি, কিন্তু আমরা পালন যদি একটুও করে থাকি তার ভালো ফল আমরা পাবই। এই সেদিনে আমি এরকমই কথা পরম পূজ্যপাদ আচার্য দেবের মুখে শুনলাম। তিনি যেভাবে ঠাকুরকে ভালোবাসেন, আমরা কোনোদিনই ওইভাবে ঠাকুরকে ভালোবাসতে পারি না। আমরা সবসময় আমি এবং ঠাকুর এই দুটোর মধ্যে আমিটাকে বেছে নিই এবং আমি সুখী হই, আমি ভালোতে থাকি, আমার স্বার্থ পূরণ হোক, এটা আমরা মনে চাই, মুখে বলি ঠাকুরের ইচ্ছা পূরণ হোক, কিন্তু আমাদের বাস্তব আচরণ এবং কাজের মধ্য দিয়ে সেটাই বোঝায় যে আমার স্বার্থ পূরণ না হলে ঠাকুর আমাকে ভালোবাসেন না, ঠাকুরের প্রতি আমার ভক্তি আছে। যখনই একটু ঝামেলা হয়, যখনই আমার স্বার্থ একটু বিঘ্নিত হয়ে যায়, তখন কিন্তু ঠাকুরের প্রতি অভিমান হয়, তখন ঠাকুরকে মানে ঠাকুরের প্রতি ভক্তি একটু ঢিলে হয়ে যায়। এটা কিন্তু নিয়ম নয়। ঠাকুর আমি তোমাকেই চাই আর সব অবস্থাতেই চাই, তুমি আছো তাই আমি আছি, তুমি আছো তাই আমার অস্তিত্ব, এইটুকুই ভাবনা ভাবতে হয়। তার সঙ্গে ভালোবাসাটা দিনের পর দিন গভীর 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 হওয়া যায়। ঠাকুরের মতো বন্ধু, পরম বন্ধু আর কেউ হন না। ঠাকুরকে ভালোবাসলে তিনি প্রতি পদক্ষেপে আপনার সাথে থাকবেন, তাকে অনুভব করা যায় তাকে ভালোবাসার মাধ্যমে। তার সাথে দূরে থাকলাম, তার সঙ্গে কোনো যোগাযোগ থাকলো না, হয় না, এমন করে হয় না। পরমদয়াল শিশি ঠাকুর নিজেই একবার বললেন যে তোরা আমাকে ভালোবাস, আমি তোদের কতটা ভালোবাসি এইটা তোদের সম্পদ নয়, তোরা আমায় ভালোবাস, একথাই বললেন। জীবন হলো আলোকস্তম্ভ, সীমা ভট্টাচার্য লিখছেন, তো এটা হচ্ছে 4th May মানে 2023 মে মাসের আলোচনা পত্রিকা থেকে আপনাদের এটা আমি শোনাচ্ছি। জীবন হলো ম্যায় অর মেরে ঠাকুরজি কি প্রেম কাহানি, ফিলান্থ্রপির সামনে বিস্তৃত প্রাঙ্গণ জুড়ে তখন শুধু সাদা পোশাক আর কালো মাথার ভিড়, তিল ধারণের জায়গা নেই। সেই ভিড়ের সম্মুখে আপন আসনে উপবিষ্ট তিনি পরম পূজ্যপাদ শ্রীশ্রী আচার্য দেব, ঠিক যেন সাদা কালো ক্যানভাসে আঁকা এক বটবৃক্ষ। তার মন্দ্রিত কণ্ঠধ্বনি ছড়িয়ে পড়ছে সমগ্র ক্ষেত্র জুড়ে। আমরা উৎসব করছি, ভাদ্র পরিক্রমা করছি, মাতৃ সম্মেলন করছি, কিসের জন্য? ঠাকুরের সঙ্গে জুড়ে থাকার জন্য। কিন্তু এসব যখন থাকে না তখন, তখন ওই একান্তেও জুড়ে থাকতে হয় তাঁরই সাথে, বৃহৎ সমাবেশে এবং একান্তে। তাকে উপভোগ করতে হয় দুইভাবে, খাচ্ছি, ঘুমাচ্ছি, উঠছি, বসছি, স্ত্রীর সাথে সময় কাটাচ্ছি, সবেতেই ঠাকুর যদি আমার সাথে থাকেন তবেই আমি ঠাকুরের, নইলে আমি পার্ট টাইম পাশন্নি। আগের দিন প্রবল বৃষ্টিপাত হয়ে চারিদিক আজ ঝকঝকে, গাছের পাতা ফুল সব হাসছে, এখন পরমপিতার যাজনে তারাও যেন উদ্দীপ্ত, আলো ঠিক হচ্ছে তাদের গা থেকে, তারই মাঝে আলোক পুরুষ বলে চলেছেন জীবনের গল্প। চতুর্দিক নিস্তব্ধ, সুচ পড়লেও বুঝি শোনা যায়, এমন সময় গেট থেকে একটা গাড়ি আসার আওয়াজ এলো, সবার ঘাড় ঘুরে গেল উৎসুক হয়ে। হঠাৎ তার দিকে ফিরে দেখি তিনি অচঞ্চল, অবিচলিত, এখানে আচার্য দেবের কথা বলা হচ্ছে, স্থির বসে এক মনে বলে যাচ্ছেন, নিজের একাগ্রতার দৈন্য দেখেই নিজেই লজ্জা পেয়ে পুনরায় মনোনিবেশ করলাম। তিনি সবাইকে ডেকে ডেকে জিজ্ঞাসা করছেন, মানে এখানে বর্তমান আচার্য দেব সকলকে ডেকে ডেকে জিজ্ঞাসা করছেন, কে কে জীবনে প্রেম করেছেন? প্রেম তো আমরা একবার না একবার করেই থাকি, সেটা মায়ের সাথে হোক, বাবার সাথে হোক, ঠাকুরের সাথে হোক, নিজের স্ত্রীর সাথে হোক, নিজের স্বামীর সাথে হোক, নিজের সন্তানের সাথে হোক, প্রেম আমরা করেই থাকি। প্রেম মানে ভালোবাসা। কে কে জীবনে প্রেম করেছেন? সবাই কখনো না কখনো কারো না কারো সঙ্গে তো প্রেম করেছেন, আচার্য দেব বলছেন, কমপক্ষে বউয়ের সাথে। আচ্ছা প্রেমে কি হয়? শুধু তার কথাই মনে পড়ে, সব কাজের মধ্যে তার চিন্তাই মাথায় আসে। ঠাকুরের সাথে একটু প্রেম করে দেখুন, তার চিন্তায় বিভোর হয়ে দেখুন, আলোর সাথে থাকতে থাকতে নিজেও আলোকস্তম্ভ হয়ে যাবেন, আপনার ছোঁয়া পেয়ে পরিবেশটাই বদলে যাবে, আপনি নিজে কিছু বুঝতে পারবেন না, কিন্তু বাকি সবাই আপনাকে দেখে অবাক হয়ে যাবে,
ওই আলোক স্তম্ভ হন সবাই। এই কথাটাই আমি কিন্তু সেদিনে আচার্যদেবের সামনে বসে তার মুখ থেকে শুনে এসেছি। যে ঠাকুরের সাথে কখনো প্রেম করেছেন? ঠাকুরের সাথে প্রেম করে দেখুন এই প্রেমের প্রভাব আপনার উপর কতখানি পড়ে। আপনি নিজে বুঝতে পারবেন না, কিন্তু আশেপাশে যারা আপনাকে দেখবে তারা বুঝতে পারবে আপনি কি, আপনি কে। মনে পড়ে গেল বুদ্ধদেব তার অন্তিম শয্যায় শেষ বাক্যটি আনন্দকে বলেছিলেন, আত্মদীপ ভব। আনন্দ সেই বাণী সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন, আজও সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক এই বাক্য, আলোকস্তম্ভ ভব। আলোকস্তম্ভ হও। জগতে দুটো জিনিসের সমান মাপ আছে, আশা ও নিরাশা। আমরা কোনটা নেব সেটা আমাদেরই ঠিক করতে হবে। মায়েরা ঘরে বসে থাকবেন না, বেরিয়ে পড়ুন, রোজ একটা দুটো করে ঘরে যান, দেখবেন শুধু আনন্দ আর আনন্দ। ঠাকুরের কাজে মনের দরজা খুলে যায়, সব হতাশা দূর হয়ে যায়। দিয়ে দিন নিজের যা আছে, ঠাকুরকে দিলে তা বহুগুণ হয়ে ফিরে আসে। আবার এক্ষেত্রে এই কথা শুনে যেন লোভ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হয়। ঠাকুরকে দিলে তা বহুগুণ হয়ে ফিরে আসে, কিন্তু অলস হয়ে ঘরে বসে থাকলে তার দয়া উপলব্ধি করা যায় না। এক খুব দরিদ্র লোক ছিল, তাকে দেখে লক্ষ্মী দেবীর খুব দয়া হলো। নারায়ণকে বললেন, আপনি ইচ্ছে করলে তো ওকে অনেক ধন সম্পদ দিতে পারেন প্রভু। নারায়ণ বললেন, ও যে ভীষণ অলস, দিলেও নিতে পারবে না। দেখতে চাও বলে টাকা ভরা একটা বড় পুডলি রাস্তায় ফেলে দিলেন। সেই পথে সেই অলস যাচ্ছে, এদিকে অলস ভাবছে রাস্তা তো আমার চেনা সোজা, খামোকা চোখ খুলে রেখে আমার কী হবে। এই না বলে সে চোখ বন্ধ করে চলল আর পুডলি পাশ দিয়ে বার হয়ে গেল। মায়েরা উজ্জীবিত হয়ে উঠলেন তার যাজনে, তার বলা তখনও চলছে, আপনারা ঘরে ঘরে গিয়ে তার কথা বলুন, সংকোচ করবেন না, ঠাকুর শুধুমাত্র আপনার প্রয়াসটুকু দেখেন। অতি মূর্খই হোক বা অতি পণ্ডিত, সবার সব সীমানার বাইরেই ঠাকুর থাকেন। তাই মূর্খেরও হীনম্মতায় ভোগা ঠিক নয়, আবার জ্ঞানীরও অহংকার করা অনুচিত। কে কতখানি আগ্রহ নিয়ে তার কথা সবাইকে বলছে, ঠাকুর শুধু সেটাই দেখেন আর তাতেই কাজ হয়। বেলা গড়িয়ে এলো, এবার তার ওঠার সময়, মানে আচার্যদেবের ওঠার সময়। সেই ইঙ্গিত পেয়ে শুরু হয়ে গেল ভীষণ হুড়হুড়ি, তাকে প্রণামের জন্য। আবার সেই দৈবী কণ্ঠ ভেসে এলো, আমি আছি, আমি আছি, আমি এখানেই আছি, কোথাও যাচ্ছি না, ঠাকুরের মানুষের মতো আচরণ করুন। এবার চোখ বেয়ে আমার জল গড়িয়ে পড়লো, মানে যিনি এই লিখছেন কথাটা, এত কথা এতক্ষণ ধরে বললেন কাদের জন্য? এই আমরা যারা এত কিছু শুনে তার কোনো এমন ধাক্কাধাক্কি করছি তাদের জন্য? এই আমাদের জন্য তিনি এইভাবে জীবনপাত করে চলেছেন? শুনেছি পিঠে কোমরে ব্যথা তার, এই অবস্থাতেই ভোর থেকে রাত্রি এক নাগারে এত মানুষের বালায় বয়ে বেড়ানো, এত অনর্গল কথা বলা। ঠাকুর যেমন নিজের শরীর গতির পরোয়া না করেই আমাদের জন্য বসে থাকেন, সেই পরম্পরা কিন্তু আজও চলছে। আর আমরা কিসের এত অস্থিরতা আমাদের? তিনি তো বলছেন আমি আছি, তারপরও এত বলকা, এমন আধভাঙা বিশ্বাস আমাদের। আমি শুধু মনে মনে বললাম, তুমি থাকো, তুমি বাঁচো, আমিও রইলাম তোমার চরণে পড়ে, কোথাও যাব না, কোনো দিনও না, আমি তোমায় দেখে চলব, ঠাকুরের মানুষের মতো আচরণ করব, ঠাকুরের হব। চোখের জল যে এত মিষ্টি হয় তা আগে জানা ছিল না। এইভাবেই তিনি শেষ, মানে এই শেষ কথাগুলো বলে প্রার্থনাটা জানিয়ে তার এই লেখাটা শেষ করলেন। তবে যাই হোক, আমাদের আচরণটা ঠাকুরের মানে মানুষের মতো নয়, আমরা সবটাতে অস্থিরতা দেখাই, কিন্তু এই অস্থিরতা কোনো ভালো মানুষের লক্ষণ নয়। তো এইরকম আচার্যদেবের কথা যে ঠাকুরের সাথে প্রেম করুন, তাকে ভালোবাসুন। যদি ভালোবাসতেই হয়, এমন কাউকে ভালোবাসতে হয় যিনি সুখে দুঃখে বিপদে আপদে সবসময় পাশে থাকেন, কাছে থাকেন, তার যার মনের মধ্যে হিংসা নেই, যার মনের মধ্যে কোনো ক্রোধ নেই। ঠাকুরকে প্রেম করলে অনেক কিছু পাওয়া যায়, প্রচুর আনন্দ লাভ করা যায়, এই আনন্দের কোনো তুলনা হয় না। একবার ঠাকুরকে ভালোবেসে দেখুন না, কেন সবসময় নিজের স্বার্থের পিছনে ঘুরে আমরা হয়রান হয়ে যাই, কেন হয়রান হয়ে যাই? এক সময় কি হয়, স্বার্থের পেছনে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়ি, তখন আর ঠাকুরকে ডাকার মতো শরীরে কোনো বল শক্তি থাকে না। আপনারা প্রত্যেকেই সাবধানে থাকবেন, ভালোই থাকবেন, কারণ অতিরিক্ত গরম পড়েছে, দেখতেই পাচ্ছেন আমি কেমন ঘেমে যাচ্ছি, প্রচুর গরম। কিন্তু এই সময়ে, এই গরমে একটু সাবধানে থাকুন,
আর ঠাকুরের কাজ অবশ্যই করে যান, যেমনভাবে আচার্যদের প্রতিদিন আমাদের করতে বলছেন ঠাকুরের কাজ, আমরা যদি এটা জারি রাখি তাহলে আশেপাশে মানুষ ইষ্টভীতি বন্ধ করবে না, আশেপাশের মানুষ ইষ্টভীতি চালু রাখবে। ঠাকুরকে ভোগ নিবেদন, তার সেবা করা, এই কাজগুলোর মধ্যে জীবনযাপন করলে জীবনে শান্তি মেলে, এই কথাটাই মানুষকে একটু ভালো করে ভেঙে বুঝিয়ে দেওয়া চায়। আর কি ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত, জয় গুরু।